কোরআনে হাকিমের সূরা আহজাব থেকে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী হাদিস শরীফের মধ্য থেকে দুটো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং যা বলবে সত্য সঠিক শালীন ভাবে বলো। বিনিময় ইউসলিশ লাকুম আমানাকুম, আল্লাহ তোমাদের সমস্ত আমলকে ত্রুটি যুক্ত করে দিবেন, পরিশুদ্ধ করে দিবেন। ওয়াইগফির লাকুম যুনুবাকুম, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ অনুকরণ করবে, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, মাইয়াজ মান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। উম্মতেরা যদি দুই জিনিস হেফাজতের জিম্মা নেও, রসুল তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিবেন। এক, জবানের হেফাজত, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত। অন্য হাদিসের অংশে আল্লাহ রসুল বলেন, আলা কুল্লুকুম রাইন, হে দুনিয়ার উম্মত সতর্ক, তোমরা সকলেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্বের সম্পর্কে আল্লাহর কাদরায় দাঁড়াইয়া জবাব দিতে হবে। আয়াত হাদিসের তরজমা, এবার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে গোটা দুনিয়ার মুমিনকে দুটো আদেশ দিয়েছেন। কয়টা আদেশ দিয়েছেন? এক নাম্বার, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয়, জবানকে হেফাজত করো। এই দুইটা আদেশ যারা মানতে পারবেন, নগদ তাদের দুটো পুরস্কার। পুরস্কার কয়টা? এক নাম্বার পুরস্কার, সমস্ত আমল আল্লাহ সঠিকভাবে কবুলিয়তের দরওয়াজায় নিয়ে নেবেন। দুই নাম্বার পুরস্কার, জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। মানবেন কিভাবে? কার মতামতে মানবেন? দাদায় যেরকম বলে, বাবা যেরকম বলে, পীর যেরকম বলে, এইভাবে না অন্য কোনো পদ্ধতি আছে? পদ্ধতি তো অবশ্যই লাগবে, মানার পদ্ধতি কি? আল্লাহ কোরআনের আয়াতের শেষের দিকে তার ইঙ্গিত দিয়ে বলেন, অনুসরণ অনুকরণ মানার ক্ষেত্রে পদ্ধতি থাকবে আল্লাহ এবং তার রসুলের। আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতে হবে, অনুকরণের মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধগুলো তোমরা বাস্তবায়ন করো। এখন আল্লাহ পাকের অনুসরণ আর রসুলের অনুসরণ কিভাবে হবে? অনুসরণ অনুকরণ দেখে দেখে হয়, চাই সেটা জায়গায় বসে দেখো অথবা দূরের থেকে দেখো কোনো মাধ্যমে। যেমন কারো টুপি একটা ডিজাইনে দেওয়া, যদি ভাই জিজ্ঞেস করি এই টুপিটা এভাবে দিলেন কেন, এই ডিজাইন কেন, বলে অমুক ব্যক্তি এরকম টুপি পরে, আমি তার দেখা দেখি এই টুপি পরি, তার অনুসরণ করি। আচ্ছা, যুবকদের চুল কাটা, কেউ কেটে কেটে টিকটিকি, এরপরে অন্য অন্য জন্তুর মতো বানায় রাখছে, কি ব্যাপার তোমার চুলের ডিজাইন এমন কেন? বলে আমি একজনের অনুসরণ করি। কার? বলে বিদেশি এক ক্রিকেটারের। চিনো তাকে? বলে আমি চিনি না, সেও আমাকে চিনে না। তো সে চিনে না, তোমার দেশের নামও জানে না, তো অনুসরণটা কিভাবে করলা? বলে যদিও জায়গায় বসে দেখতে পারিনি, কিন্তু ছবির মাধ্যমে দেখিয়া তার অনুসরণ শুরু করেছে। এক কথায়, অনুসরণ করতে হলে দেখতে হয়। আল্লাহ যে বললেন আমার অনুসরণ আর আমার রসুলের অনুসরণ করো, ইতাআত করো, আল্লাহকে তো দেখার কোনো রাস্তাই নাই, দেখা যাবে?
এই দুনিয়ায় আল্লাহকে দেখার কোনো রাস্তা নাই। তাহলে না দেখলে অনুসরণ কেমনে করি? এর সংক্ষিপ্ত জবাব হলো, আল্লাহ বলেন যে তোমরা যে আমাকে দেখতে পারবা না এরপর অনুসরণের কথা বললাম কেন? আমি আল্লাহ তোমাদের আটকাইয়া দেই নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এমন কোন কথা আদেশ তোমাদেরকে দেই নাই যেটা তোমাদের জন্য যথেষ্ট কষ্ট হবে, পারবে না। আমি যদিও বলেছি তার রাস্তাও খুলে দিয়েছি। বলে কিভাবে? বলে জমিনে আমার একজন চরম বন্ধু আছে। আল্লাহ বলেন আমার একজন কি আছে? বন্ধু, এমনই বন্ধু যে আমি আল্লাহর রঙে সে রঙিন হয়ে আছে। আমি আল্লাহর যেই রং আমার বন্ধুর একই রং। অতএব ওই বন্ধুর রঙে যদি তোমরা রঙিন হতে পারো তাহলে আমি আল্লাহর মহব্বত আর যা পাওয়ার সব পেয়ে যাবে। কারণ আমাকে যদিও দেখতে পারবা না কিন্তু আমার বন্ধুকে তো দেখা যাবে। বন্ধুকে সব আম্বিয়ায়ে কেরাম আল্লাহর বন্ধু, নবীদেরকে নবুয়ত দান করছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। নবীদেরকে নবী বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ বানাইছেন, সব আল্লাহ বানাইছেন। এরপরও আল্লাহ বলেন মুহাম্মদও আমার বন্ধু, ইব্রাহিম নবীও আমার বন্ধু, খলিল ইসমাইল আমার বন্ধু, ইউসুফ নবী বন্ধু, ঈসা নবী বন্ধু, মুসা নবী আমার বন্ধু, মুহাম্মদও বন্ধু। কিন্তু ব্যবধানটা কি? বলে মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর মুহাম্মদ হলেন রসূলুল্লাহ। মসজিদ কার ঘর? সবাই বলে সারা দুনিয়ার সমস্ত মসজিদ কার ঘর? কিন্তু আল্লাহ পাক বাইতুল মুকাররমকে টার্গেট করে বলেন না এটা আমার ঘর। সব মসজিদ আল্লাহর ঘর কিন্তু বাইতুল্লাহকে আল্লাহ বলছেন এটা আমার ঘর। বাইতুল্লাহ কার ঘর? কোন মসজিদের নাম বাইতুল্লাহ আল্লাহ দেননি। মক্কা নগরীর ঘরকে আল্লাহ কি বলছেন? বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। গোটা জগতের হেদায়েতের জন্য ঘর বানাইছেন, ওই ঘরের নাম কি? বলেন ওই ঘরের নাম কি? বাইতুল্লাহ, মক্কা নগরীতে ওটা আল্লাহর ঘর। সমস্ত উট বা উটনি সব আল্লাহ বানাইছেন, ঠিক না? কিন্তু সালেহ আলাইহিস সালামের উটনিকে আল্লাহ বলেন নাকাতুল্লাহ, এটা আল্লাহর উট। এজন্যই উটনি জান্নাতে যাবে। তো মুহাম্মদ কেমন বন্ধু? বলে সব নবী এবং রসুল আল্লাহ পাকের আশেক, আর আল্লাহ বলেন আমি নিজে মুহাম্মদের আশেক। ব্যবধান আছে না নাই? মুহাম্মদ হামিদ হামদ খোদা বস, খোদা হামদ মুহাম্মদ মুস্তফা বস, রবুবিয়ত খোদা কে আয় জাহান তাক, নবুয়ত মুস্তফা কি হ্যায় ওয়াহা তাক। আমি রব্বুল আলামিন আমার বন্ধুরে বানাইলাম রহমাতুল লিল আলামিন, আমি হলাম আল্লাহ আমার বন্ধুর নাম দিলাম মুহাম্মদ, আমি আমার বন্ধুকে মহাব্বতের টানে আমি আরশে আজিম পর্যন্ত সফর করাইলাম, আমার কুদরতের বাড়িতে আমার নবীরে দাওয়াত দিয়া নিয়ে আসলাম। আমার নবী এমন বন্ধু, আমি আল্লাহ নিজে সেই বন্ধুর একজন বড় আশিক। ওই বন্ধু আমার এমন প্রিয় বন্ধু, এই বন্ধুর যারা অনুসরণ করবে তারা আমি আল্লাহর অনুসরণের মধ্যেই ঢুকে যাবে। দলিল আল্লাহ কয় বন্ধু আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم خدا کی حب سے حب نبی ہے خدا کی حب سے حب نبی ہے قل ان کنتم تحبون گواہ جی بندہ بندی آمی نبی মুহাম্মাদের অনুসরণ করবে আল্লাহর নবীকে আল্লাহ বলেন জানায় দেন তারা আমি আল্লাহর মহব্বতের রশিতে গলায় পরে নিল আমার বন্ধুরে যারা মানবা তারা আমি আল্লাহকেই মেনে ফেললা আমার বন্ধুর অনুসরণ করাটাই আমি আল্লাহর মহব্বত পাওয়ার কারণ আর আমি আল্লাহর মহব্বতের সীমানায় যে ঢুকবা আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব তাহলে আল্লাহর অনুসরণ হবে কেমনে তার বন্ধু নবীজির অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যাবে কথা বুঝেন তাহলে আল্লাহকে মানলো কে নবীজিকে মানলো যে আল্লাহকে কে মানলো সবাই বলেন আল্লাহকে মানলো কে যে নবীকে মানলো সে কাকে মানলো আল্লাহ এখন নবীকে মানলো কে আর কে মানলো না এটা দরকার আল্লাহকে কে মানলো যে নবীকে মানলো আল্লাহকে মানলো না কে যে মুহাম্মদ নবীকে মানলো না সে আল্লাহকেও মানলো না এখন মুহাম্মদ নবীকে মানলো কে যে নবীকে দেখবে অনুসরণ করবে সাহাবায়ে কেরাম নবীকে দেখতেছেন দেখে দেখে আমল শুরু করতেছেন নবী কেমনে নামাজে দাঁড়ান সাহাবায়ে কেরাম ওইভাবে দাঁড়াইতেছেন নবী নামাজের মধ্যে জুতা খুলে ফেলছেন সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন নবী যা করেন সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল শুরু করলেন অনুসরণ অনুকরণ কিন্তু কপাল খারাপ আমাদের আমরা আল্লাহকে তো দেখতে পারবই না নবীকেও দেখার কোনো উপায় নাই হ্যাঁ আশিক রাসূলরা ঘুমের ঘরে হয়তো নবীর সাথে মোলাকাত হতে পারে এই সুযোগটা আছে নবীজি বলেন ঘুমের ঘরে যে আমি রসুলকে দেখলো সে আমাকে আসলেই দেখলো কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে কিন্তু কে দেখলো নবীকে আপনার আমার যে হালাত চেহারা পোশাকের অবস্থা এতে মনে হয় নবীকে দেখার কোনো সুযোগ নাই এখন নবীর অনুসরণ কেমনে হবে আমরা তো নবীকেও দেখতে পারি নাই আমাদের উপায় কি নবী যেহেতু রহমাতুল লিল আলামিন নবী জানায় দিলেন উম্মতেরা ভয় করিও না আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের সামনে অনুসরণ অনুকরণ করার জন্য আমি নবী একদল বাহিনী রেখে গেলাম তারা আমি মুহাম্মদের বন্ধু আমি মুহাম্মদ আল্লাহর বন্ধু আর আমার বন্ধু একদল রেখে গেলাম দুনিয়ার মধ্যে এরা টাকা পয়সার ওয়ারিশ না এই বন্ধু কারা জানো আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে আহলে হক আমি নবীর বন্ধু নবীর বন্ধু কারা বলেন ওলামায়ে কেরাম টেরাম না যেইভাবে বলি এইভাবে বলেন উলামায়ে আহলে হক ওলামায় কারণ ওলামাদের মধ্যে আহলে বাতিলও আছে এটা আমার কথা আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহর নবী বলেন ইন্না শাররাস শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা দুনিয়ার ভিতরে ভালোর তুলনায় ভালো উলামা আবার খারাপের দিকে যদি নজর দাও সেই খারাপের লাইনেও দেখবা উলামা ওলামাদের মধ্যে খারাপ আছে না নাই ভালো আছে না নাই এবার ভালো ওলামাদের পরিচয় কি টুপিও দিলাম দাড়িও রাখলাম লম্বা জামা পরলাম পাগড়িটা চাইলাম বলে আহলে হক আর আহলে বাতিল চিন্তা কি করে স্বর্ণ আর সিটিগুলোর কালার যেমন এক হক্কানিয়া ভাতেল ভন্ড আলেমদের লেবাস পোশাক পরাই এক নাই এরকম বাতেল টুপিওয়ালা দাড়িওয়ালা ভাকরিওয়ালা
আছে না নাই বড় 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 বিশ্বাস বিশাল দাড়ি চেহারা অত্যন্ত সুন্দর অনেক সুন্দর চেহারা এরকম পীর আমগোদাসে আছে না নাই অনেক আছে তো আহলে হক নির্ণয় করার উপায় কি আল্লাহ কোরআনে তার গুণাগুণ বয়ান করেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আহলে হক ওলামাদের পরিচয় নাও সারা জগতের মানুষের মধ্যে উলামায়ে আহলে হক যারা তারা আল্লাহকে বেশি বেশি ভয় করবে আল্লাহকে ভয় করার মানে ইচ্ছা করে বান্দা গুনাহ করবে না অনিচ্ছায় যদি গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না ভয় করবে কাকে সাধারণ মানুষ শয়তানের দোকায় পড়ে বিড়ি টানতে পারে সাধারণ মানুষ শয়তানের দোকায় পড়ে নামাজ জামাত ছাড়তে পারে আহলে হক ওলামা জামাত ছাড়িয়া নামাজ পড়বে না সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়িয়া পানির গ্লাসটা বাম হাতে নিয়ে পান করতে পারে আহলে হক ওলামা কখনো বাম হাতে পানি পান করবে না সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়িয়া বাথরুমের মধ্যে ডান পা দিয়ে ঢুকতে পারে বাম পা দিয়ে বের হতে পারে আহলে হক ওলামা কখনো করবে না সাধারণ মানুষগুলো আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকিয়া দুনিয়ার লাইনে কথা বলতে পারে শয়তানের ধোকায় আহলে হক ওলামা মসজিদে ঢুকার আগেই নিজের জীবনটাকে পরিশুদ্ধ করে হাঁটতে বসতে উঠতে চলতে নবীর সুন্নতের অনুসরণ করবে সাধারণ মানুষ রাস্তায় হাঁটার বেলায় কোনো চিন্তা করবে না সুন্নতের একজন আলেম রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার ডানে হাঁটার সুন্নত তারে আদায় করবে আল্লাহর মহব্বতে বান্দার নজরটা নিচের দিকে রাখবে আল্লাহর মহব্বতের বান্দাগুলো সাধারণ মানুষ খানা খাইবে যেমন মনে চায় তেমন আহলে হক ওলামায়ে কেরাম খানার মধ্যে আল্লাহর মহব্বত দিয়ে খানা খাবে বিসমিল্লাহ সারা খানার লোকমা দিবে না দস্তারখান সারা খানা খাবে না সাধারণ মানুষ যেমন মনে চায় তেমন ঘুমাবে আহলে হক ওলামা সারা রাত ঘুমাবে না ওযু বানাইয়া ওযিফা পরে ঘুমাবে আবার ঘুম থেকে উঠিয়া শেষ রাতে আমার মাওলার সাথে কথা বলবে আহলে হক ওলামা সব থেকে আল্লাহকে বেশি ভয় করবে এই আহলে হক ওলামা রসুলের বন্ধু আল্লাহর নবী বলেন লোকমানে হাকিম তার সন্তানকে সবক দিতেছেন উপদেশ দিতেছেন আলাইকুম বিমুজাআলাইকা বিলমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহিয়াল আরদাল মাইতাতা বিনূরিল হিকমা ফাইন্নাল্লাহ তাআলা يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী হাদিসটা সাহাবায়ে কেরামদের শুনাইতেছেন ঘটনাটা লোকমান হাকিমের সন্তানকে বাবায় বলতেছে এই সন্তান ওলামায়ে আহলে হকের মজলিসে বসবা তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনবা লাভ কি হবে জানো ওলামায়ে আহলে হকের মজলিসে বসার পর তাদের মহব্বতের নজরটা যখন লাগবে মুর্দা দিলগুলো আল্লাহ জিন্দা দিলে পরিণত করবে মুর্দা দিল কেমন করে জিন্দা হবে উদাহরণটা দিয়া বলেন সূর্যের প্রখর তাপে জমিনটা ফেটে ভেঙ্গে যেমন চৌচির হয়ে যায় ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে আল্লাহর রহমতের বৃষ্টি দিয়া ওই জমিনটা আবার নরম করে দেয় সাথে সাথে ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায় ঠিক যারা গুনাহ করিয়া কলমটাকে ভেঙ্গে চৌচির করেছে এখন আমলের ফসল উৎপাদন হতে চায় না আজান শুনলে নামাজে যাইতে মনে চায় না জিকিরের আওয়াজ শুনলে মনটা ভালো লাগে না কোরআনের আওয়াজ পাইলে মনটা ভালো লাগে না আলেম ওলামাদের মজলিসে বসে যাও তাদের নেক নজর যখন তোমার ভিতরে পড়বে আল্লাহ পাক রহমতের বৃষ্টি যখন বর্ষণ করবেন কলবের মধ্যে যখন মাওলা পাকের দয়ার নজর লেগে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরটারে এমন ভাবে তাজা বানাবে এখন তোমার অন্তর ফসল উৎপাদনের জন্য পাগল পারা
হারায় যাবে আগে নামাজ পড়তে ভালো লাগতো না এখন নামাজে না গেলে ভালো লাগে না আগে জিকির করতে ভালো লাগতো না এখন জিকির না করলে কলিজা ঠান্ডা লাগে না মনটা ভালো লাগে না আগে পর্দা করতে ভালো লাগে না এখন পর্দা না করলে ভালো লাগবে না আগে মসজিদে না গেলে ভালো মসজিদে গেলে ভালো লাগতো না এখন মসজিদে ঢুকলে বের হতে আর মন চায় না সোহবতে তালে তোরা তালে গুনাহ এক জামানা সোহবতে বা আউলিয়া বেদরাজ সদ সালা তাহাত বেরিয়া আলো ওলামায়ে কেরামের মজলিসে বসলে দাম আছে না নাই আছে না নাই কওয়ার তো কায়দাই নেই কারণ এই জমিনের মধ্যে কে নবীকে মানবে কে নবীকে মানবে না কে নবীর অনুসরণ করলো কে করলো না তার মাপকাঠি হলো আহলে হক ওলামা যারা আহলে হক ওলামাদের অনুসরণ করলো তারা নবীর অনুসরণ করলো যারা নবীর অনুসরণ করলো তারা আল্লাহকে মানলো যারা আল্লাহকে মানবে তারা জান্নাতে চলে যাবে যারা আহলে হক ওলামায়ে কেরামদের মানে না তারা মদিনাওয়ালা নবীকে মানে না যারা নবীকে মানে না তারা আল্লাহকে মানে না যারা আল্লাহকে মানে না তারা সহসায় জান্নাতেও যেতে পারবে না তার আহলে হক উলামা আহলে হক উলামা উলামা বহু বচন তার এক বচন হলো আলেম আলেম হয় কেমনে কোরআন হাদিসের এলেম অর্জন করলে আলেম হয় শরীয়তের পরিভাষায় হাকিকতে আলেম হলো ওই ব্যক্তি যে কোরআন হাদিসের এলেম মতো আমল করে আল্লাহকে ভয় করে এই উলামা এদের নাম কোরআনের আর এক ভাষায় আল্লাহ বলেছেন এরা সাদিকিন এরা কি কোরআনের আর এক জায়গায় আল্লাহ বলেন এরা সালিহিন কোরআনের আর এক জায়গায় আল্লাহ বলেন এরা হলো আউলিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন ও তুমি আর মুমিন তোমরা আল্লাহকে ভয় করো সাদিকিন সত্যবাদী যারা তাদেরকে তাদের অনুসরণ করো তাদের সঙ্গী হইয়া সব সময় থাকো أولئك أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين চার দল আমি আল্লাহর সিলেকশন করা বান্দা এরা জান্নাতের মেহমান এদের আচল ধরিয়া রাখলে তুমিও জান্নাতের পথে আগাইবা একদল নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সলিহীন যারা নেককার এদের আচল ধরো তাহলে এই সলিহীন সদিকীন ওলামা এরা সব আমার আল্লাহর সিলেকশন করা বান্দা আমার আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের বন্ধু কোরআনের আরেক ভাষায় এদেরকে আউলিয়া বলা হয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন আল্লাহ কয় আউলিয়া কেরাম যারা আছো আউলিয়া আল্লাহ তোমাদের কোনো ভয় নাই দুনিয়াতেও ভয় নাই আখিরাতেও কোনো পেরেশানি নাই তাকওয়ার গুণটা অর্জন করো ঈমানটারে মজবুত করো আমি আল্লাহ বিনা হিসাবে তোমাদের জান্নাত দিয়ে দিব কথা বুঝেন কিছু কি বুঝেন আল্লাহ ওয়ালা মানেন না কথা বলেন না কেন ওলামায়ে আহলে হক যারা মানে না তারা নবী মানে না যারা নবী মানে না তারা আল্লাহও মানে না কথা ক্লিয়ার আল্লাহ বুঝার তৌফিক দান করেন কোরআনের আরেক আয়াতে এদেরকে বলা হয়েছে আহলে জিকির জিকিরওয়ালা আল্লাহর জিকিরের ফাউন্ডার তারা আল্লাহর জিকিরের ফ্যাক্টরি এদের দিকে তাকাইলেই জিকিরের কথা মনে হয় আল্লাহ বলেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন তোমরা যা জানো না জানেওয়ালাদের থেকে জেনে নাও জানেওয়ালা কারা আহলে যিকির
যারা আল্লাহর জ্ঞান নিয়ে চলে, আল্লাহর কোরআন হাদিসের ইলম যাদের অর্জন করা আছে, আল্লাহর মহব্বত নিয়ে চলে, এদেরকে কোরআনের আরাকায়াতে বলে এরা উলুল আমর, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, উলুল আমরের অনুসরণ করো। এই উলামায়ে আহলে হক এদের অনুসরণ কেন? আমি আলেম, কোরআনও পড়ছি হাদিসও পড়ছি, মাওলানা হয়ে গেছি, এখন আমার তো কোনো পীরের কাছে যাওয়ার দরকার নাই। ওলামায়ে কেরাম যারা আল্লাহ ওয়ালা, এদের কাছে যাওয়ার দরকার কি আমার? আমার দরকার হলো এই জন্য যে আমি আলেম হইছি ঠিক, কিন্তু আমার অন্তরকে এখনো আমি পরিপূর্ণ মারেফতের দ্বারা ভরপুর করতে পারি নাই। আমার হাত গুনার দ্বারা নাপাক, আমি আলেম ঠিক, কিন্তু আমার জবানটা গুনার দ্বারা নাপাক। আমি আলেম হয়েছি তবে আমার কান গুনার থেকে নাপাক, আমার জিহ্বা গুনার কারণে নাপাক। কিন্তু যারা খাঁটি আল্লাহর ওলি, তাকওয়ার ফাউন্ডেশনে চলে, এই বান্দাগুলোর আমার তুলনায়, উলামায়ে কেরামের তুলনায় তাদের জিহ্বা পাক, আমার তুলনায় আল্লাহ আমার চোখ দুইটা পবিত্র, আমার তুলনায় আমার হাতের তুলনায় তার হাত দুইটা পাক। কারণ তারা আল্লাহর মহাব্বতের ময়দানে সাধনা করতে 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 এমন আগায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুখারী শরীফের হাদিসে কুদসিতে নবীকে জানায় দেন, ও নবী, আমার যারা ওলি, আমার যারা ওলি, এরা আমার এত প্রিয়, এদের সাথে যদি কেউ দুশ্মনী করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করব। নবী ওলি কারা জানেন? আমি যাদেরকে ওলি বলি, ওলি ওলি বলে, এরা শুধু পাঁচত্ব নামাজই পড়ে না, এরা বেশি 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 মূল ডিউটির পাশাপাশি ওভার ডিউটি করে। কি ডিউটি করে? মূল ডিউটি বাদ দিয়া না, পাঁচ অক্ত নামাজ তো পড়েই, এশরাক আউয়াবিন চাষ তাহাজ্জুদ বন্ধ নাই, এমনে তো রমজানে রোজা রাখেই, কিন্তু মাসে মাসে সপ্তাহে রোজাও বন্ধ নাই, যাকাত ফিত্রা যা দেয় দেয়, গরিব অসহায়ের দান সদকা বন্ধ নাই। এই বান্দাগুলো নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর মহব্বতের এমন পরিমাণ নজরের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ তার দিকে এমন মায়ার রহমতের দৃষ্টি দেই, আমার নজরে তার ভিতরে অ্যাকশন শুরু হয়, এমন অ্যাকশন শুরু হয়, এক পর্যায়ে আল্লাহ তাদের হাতগুলো সাধারণ হাত থাকে না, আমি আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে যায়, তাদের জবানটা আমি আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়। বুখারী শরীফের কথা, কিসের কথা? বুখারী শরীফের কথা, যে আল্লাহর ওলি যারা এদের অবস্থা এমন হয় রুহানিয়তের পাওয়ারে, এদের চোখ দুইটা আমি আল্লাহর চোখের মতো পরিণত হয়, আমি আল্লাহর জবানের মতো পরিণত হয়, এদের হাত আমি আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়। আল্লাহর হাত আছে, এই আল্লাহর হাত আছে, কেউ স্বীকার করলে ঈমান থাকবে? আল্লাহর তো কোনো হাত নাই, চোখ নাই, জবান নাই, আল্লাহর কোনো আকার নাই, কোনো আকৃতি, কেউ যদি বিশ্বাস করে ঈমান থাকবে? হিজে কাসদর মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই আওয়াজো নেই, আল্লাহর কোনো লাহান নাই, আল্লাহর কোনো আওয়াজ নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, অথচ আল্লাহ কোরআনও বলেন আমি সব শুনি, আমি সব দেখি, ইন্নাল্লাহা সামিউন বাসীর, আমি আল্লাহ সব শুনতেছি, আমি আল্লাহ দেখতেছি। শুনতে হইলে তো কান লাগে, দেখতে হইলে তো চোখ লাগে, আল্লাহর তো কান নাই, আল্লাহর চোখ নাই, কেমনে আল্লাহ বললেন আল্লাহ ওয়ালার হাত দুইটা আল্লাহর হাতে পরিণত হয়ে যায়, আল্লাহ ওয়ালার চোখ আল্লাহর চোখে পরিণত হয়, তার মানে আল্লাহ বুঝাইলেন এর গুরুত্ব। এ বান্দা ভালো করিয়া শুন, আল্লাহ ওয়ালার জবানটা আমি আল্লাহর কুদরতি জবান হয় তার ব্যাখ্যা হলো, ওই আল্লাহ ওয়ালার জবান আর সাধারণ ভাবে কথা বলে না, ওই আল্লাহ ওয়ালার জবান দিয়ে যা বলে, আমি মাওলা যা বলাই তাই বলে, আমি মাওলা যা করাই তাই করে, আমি মাওলা যা দেখাই বান্দা তাই দেখে,
ইচ্ছা করিয়া বান্দা দুনিয়া রাইনে কিছু দেখে না। সুলতান মাহমুদ গজনবীর বাদশাহ, সুলতান মাহমুদ বড় দামি আল্লাহওয়ালা, ওই যুগের একজন আল্লাহর ওলি, নাম হলো আবুল হাসান। নাম কি? আবুল হাসান। বিশাল মজলিসে বয়ান করতেছেন, দেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী গিয়া কয় হাসান রহমতুল্লাহ আলাইহির কাছে, হযরত বাইজিদ বস্তামির নাম শুনছি অনেক, এ কেমন ছিলেন? তা আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাইজিদ আল্লাহর এমন পরিমাণ পাগল ছিলেন যে বেদিনরা তার চেহারা দেখলেই কালেমা পড়ত, চেহারা দেখলেই কালেমা পড়ত। তো সুলতান মাহমুদ বলেন, হযরত আমার তো প্রশ্ন জেগে গেল, কি বলে? বাইজিদের চেহারা দেখলেই যদি বেঈমানেরা কালেমা পড়ে, তো আমার নবীর চেহারা দেখিয়া আবু জাহাল কালেমা পড়লো না কেন? কত কঠিন কথা! বাইজিদের চেহারা দেখিয়া বেঈমানরা কালেমা পড়লো, আর আমগো নবীর চেহারা দেখিয়া আবু জাহাল কালেমা পড়লো না কেন? প্রশ্ন সহজ না কঠিন? আবুল হাসান খেরকানি জবাব দিলেন, সুলতান মাহমুদ, আবু জাহাল কালেমা না পড়ার কারণ হলো, আবু জাহাল আব্দুল্লাহর সন্তানকে দেখেছে মুহাম্মদ, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ রে দেখছে, আল্লাহর রসুল হিসাবে দেখে নাই, আল্লাহর রসুল হিসাবে দেখে নাই। অন্তর চক্ষু দিয়া যদি একদিন তাকাই, তো ইনি তো আমার রসুল, ইনি তো আল্লাহর পয়গম্বর, সাথে সাথে কালেমা পড়ে ফেলতো। আবু জাহাল আব্দুল্লাহর সন্তান হিসাবে দেখছে, কিন্তু মুহাম্মদের রসুল হিসাবে দেখে নাই, এই কারণে আবু জাহালের কপালে কালেমা আসে নাই। আপনারা আমাকে হুজুর বলেন, আমাকে সম্মান করেন, বাড়িতে যখন আমি যাই, আমার আব্বা যান।